आशीर्वाद देछे मा की आशीर्वाद दिएछी ओगो मा पारे रे बारियो ते काचा हारी काचा सर आराय हेलो उनो मने दिले आमी अंदन करते पारबो मा बेश मा तू अंदर पुरे जा मा बेश मा जा मा ओरे दादी एदिके एसो ना बाबा दारी आमाके डाकछो कने मा दारी चले जा गोदाई पालेर बाड़ी छेके मा काचा हारी अरे काचा सोरा अरे हेलो उलो बरा नेसी बेश अभी एक नहीं जाती माँ चल बाबा ऐसी माँ ताईता गदाई पाल को था एक ऐसे जानी ना जो दे कारण बड़ी काज काम करे आमी जो दे देखे जाई डाकेर छाले टा दीते पारे एक बार देखे देखी गदाई पाल बैठा गदाई पाल मुशाती आगे बारे से देखे जा कत सुके साथी बारे से देखे जा कत सुखे चुके सुखे आती यो सती
কোথায় গেলে একটু আগে শুনছিলাম তুই গান করছিস, তারপর শুনছি কাছিস, ব্যাপারটা এই তোর এই অবস্থা কেন রে মামার? মামার গেছে তোর মামারা গেছে, আমার বলিস নি আমি গঙ্গায় যেতাম? তাহলে কি তোর শাশুড়ি মা ওই জায়গায় পড়ে গেলে? আরে কো পড়েছে, বড় শালি মানে মায়ের মতো। তো শালি মারা গেছে, ওই আলি আলি যাচ্ছে। বৌমাকে দেখতে পাচ্ছি না, বৌমা ডেকে দেখি। ও বৌমা, এই বাবারা বৌমার নাম করলাম। এ বাবা পুলিশের ভয় দেখাস কেন? পুলিশ কাছাকাছি আছে, কি হয়েছে? এ বাবা আমি কি করতে হবে এখন? আমার কে তাহলে এখন কি করতে হবে? তাকে চল মারতে হবে, তাই নাকি? আমি জানি মা বাবা মারা গেলে গলায় কাঁচা বাঁধে, তুই বউ মারা গেছে গলায় কাঁচা বেঁধেছিস। মায়ের মধ্যে ছিল, মায়েদের অনেক গুণ আছে। বোর কি গুণ আছে রে? বউ বলল পকেটে ক পয়সা আছে দেখি, আর মা বললো বাবা দুটো খেয়ে নে। কি গুণ ছিল বল নাকি? শুনবে বল। ওই আমার অধিসাদের বিয়ে জমি বন্ধকে দিয়ে ওগুলো তিন দিনের যারা করো বহু গেছে বলে। বইয়ের হাতে ছিল আংটি, সেজে দিল পান্তি পান্ডা খেলে তুলো ধারলাল পাহিনা। পায়ে ছিল মহল কে দাম জল, চলে বিনা তুরে পিপাসা মিটরা। শুনবে নামে ছিল অষ্ট কোলে সে বসত, বহু নাটক কোলে কেউ বসে না। আরে নামে ছিল অষ্ট কোলে সে বসত, বহু নাটক কোলে কেউ বসে না। এই খোকা কি বৌমা দেখতে কেমন ছিল? দেখতে কালো, কথাবার্তা ভালো, ও লাউতে ছড়ায় আমার গালে দিত। আর দেখতে ছিল কালো, কথাবার্তা ভালো, ও লাউতে ছড়া গাল দিত না। বৌমা দেখতে কালো, কথাবার্তা ভালো, সেটা মেনে নিলাম, আবার বলে ওলা উঠো ছাড়া নাকি গাল দিত না। হ্যাঁ ওই বৌমা মারা গেছে, ভালো হয়েছে, আমি তোর বিয়ে দেবো। আরে মূর্খ না, ইংরাজি মাইনে নাই, আমি একটা মেয়ে দেখেছি তোর বিয়ে দেবো। তুমি মেয়ে দেখেছো? কোন পাড়া? দক্ষিণ পাড়ায়। মেয়েটির নাম কি? ভটকা সদরের মেয়ে। মেয়েটির নাম হলো পাঁচি। কি বিড়ির পাতা কাটা কাঁচি? কাঁচি নয় পাঁচি। পাঁচি? হ্যাঁ। হজ্জল নাই, বুড়ো কালে বেঁচে আছে। কোন চাহিদা আছে বাবা? হ্যাঁ কোন চাহিদা আছে? অনেক চাহিদা। কি কি? খাট দেবে, হ্যাঁ আংটি দেবে, হ্যাঁ হ্যাঁ দেবে তো, থালা
চলে আচ্ছা বাবা তুই খাট বিছানা রেসিং টেবিল আলমারি আন্টি মোবাইল মোটরসাইকেল সব তোকে দেবো বলে কিন্তু বাবা আজকাল যা যুগ পড়েছে ক্লাস ফাইভ থেকে মেয়ে পাওয়া যায় না ফোনে ফোনে বুকিং হয়ে যাচ্ছে স্কুলে তো একটা মেয়ে যখন জোগাড় করেছি তোকে আমি বিয়ে দেব তবে বাবারে পাঁচশো টাকা দিতে হবে পাঁচির মাকে আমি স্ট্যান্ডার্ড বাড়ির ছেলে আমার বাবা হাতে পেয়ে গেল লালিবাব বলো তো আমি নাকি ভিক্ষা করি ভিক্ষা না করলে তো বিয়ে হবে না আমি ওই মামন করে আনি এই মামন করে মামন সব মা শীতলা মা কালীর পূজা হয় তা আমি ট্রেনে যাই ট্রেনে যেতে গেলে অনেক দূর যেতে হবে সেই সুযোগ যেতে হবে ও তো লজ্জা লাগে এই বাবা শোন কোনো লজ্জা নেই তুই চোখ বন্ধ কর করলাম তুই কারোর দেখতে পাচ্ছিস না তোর কেউ দেখতে পায় না তার মানে আর কোনো লজ্জা নেই নেই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কেউ আমার দেখতে হ্যাঁ হ্যাঁ বলো গো আমার মায়েরা ওগো আমার মায়েরা দাদা ভাইয়েরা দাদা ভাইয়েরা আমার বউ মারা গেছে হ্যাঁ আমার বউ মারা গেছে পুনরায় ফের বিবাহ করছি আমি ফের হ্যাঁ আমি ফের বিবাহ করছি তোমাদের কাছে যাব তোমাদের কাছে যাচ্ছি এই অদম শয়তান শয়তান নয় সন্তান সন্তান এই অদম সন্তান যাচ্ছে তোমাদের কাছে দশ টাকার লোড গুলো দেবে তা তোর জন্য কি সবাই দশ টাকার লোড এনেছে যার যেমন খুশি যার যেমন ক্ষমতা ও যার যেমন ক্ষমতা যার যেমন খুশি শুধু চার আনা আর আট আনা গুলো দেবে চলবে না বাবা কেন এক টাকা থেকে শুরু কর ও এক টাকা থেকে তোমরা দশ টাকাও দিতে পারো তাহলে যা বাবা হ্যাঁ আমি সবার বলে দিয়েছি কোনো অসুবিধা নেই যেই লজ্জা লাগে করে জয় যদু নন্দন শ্রী মধুসূদন তার কর কাল বাবাজি জয় গঙ্গা আর কপলিনি মারা গেছে মাম ভাই পাগলা হয় আজি আর দু চার পয়সা তো মায়েরা গদায়ের বিয়ে হবে আজ আর বউ মায়া মার মারা গেছে ভাই পাগলা হয় আজ জয় জগন্নাথ বরযাত্রীর নিমন্ত্রণ তোমাদের বরযাত্রী হয়ে যাবে দেখি দাদা করে এসো ভাই তো লজিন্ন ভোজটা হবে দেখি জয় জগন্নাথ আর দু চার পয়সা দাও মায়ের দেরি হয়ে যাবে বুঝি তোমাদের বরযাত্রী হয়ে যাবে দেখি জয় জগন্নাথ শ্রী মধুসূদন গোপলিনি মারা গেছে মাগো ভাই পাগলা হয় বুঝি জয় জগন্নাথ শ্রী মধুসূদন সময় বৌমা দেখাবো কথা মিথ্যা বলি নাই আমি আবার কি
ভিক্ষা করে পয়সা হয়েছে ওই কথাই হবে না তো বাবা তাহলে আচ্ছা ঠিক আছে যা কম পড়বে আমি দেবো অসুবিধা নেই ও কাকা টাকাগুলো আমার কাছে দাও আমি যাই হাট বাজার গুলো করে নিয়ে আসি তুই কি হাট বাজার করবি একটু শুনি তিল জব ছোলা বুট মেটে হাড়ি মেটে সারা একটা কলসি একটা কোদাল একটা কোদালের বাঁধা তুই কি আমার কি শশা নাকি কবর দিতে যাবি না গে তো ভিক্ষা করলে কিসের জন্য তুই তো পিন্ডির বাজার বলছিস তুই তো পিন্ডির বাজার ও তো জামাই বাবু সাজবে আমি তো ও বিয়ে করতে যাব বিয়ে করতে যাবি আমি জানি হতে কি দিতে পারছ ঠিক আছে কি উল্টো পাল্টা কথা বলছিস তাহলে শোন যে মতো জামাই বাবু সাজে গলায় মালা মাথায় টোপর পাঞ্জাবি পরে ওই বাস বাগানে 10 মিনিট বসে থাকবে এ হারামির বাচ্চা আমি বাস বাগানে বসে থাকবো কেন তোর তো হলুদ দেওয়ার লোক নেই সে তো ঠিক মশাই হলুদ দেবে 10 মিনিটে হ্যাঁ ঠিক বলেছ তালি বাবা তাহলে আমি যাই চা বাবা তুমি তাড়াতাড়ি আইবে কিন্তু হ্যাঁ আমি তো ডেকে নিয়ে যাবো ঠিক আছে হাই বাবা ডালাল আর চিটিং বাজ কার বলে এইবার তোমরা দেখে নাও আমি কত বড় ডালাল পাঁচির মার কাছ থেকে 10 টাকা এনেছিলাম সত্যি মা বলেছিলাম পাঁচি বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটা ছেলে দেখে পাঁচিকে বিয়ে দেব এই সুযোগ গোদাইপালকে পাঁচির গলায় ঝুলিয়ে দেব যা হবে কাল সকালে বিচার হবে ওই চালতাবেড়ের ক্লাবে চললাম আমি পাঁচির মায়ের কাছে পাঁচি চিরুন্দাতি উচ কপালি তার প্রত্যেক রবিবার 10টা করে দেখাশোনা করি কেউ যে বিয়ে করছে না কার ভাগ্যে দেব আমি দিবে পারছি না মা হয়ে ও মা কি কি বৌদি বৌদি বলে ডাকছে ভিতরে এসো উমা নমস্কার দাদা তুমি সেই গেলে 10 টাকা নিয়ে আসলে না বলেছিলাম